আজকে 7ই মে আমাদের বেথুন স্কুলের প্রতিষ্ঠা দিবস, আমরা যাকে বলি জন্মদিন। 1849 সালের 7ই মেতে যে স্কুলের পথ চলা শুরু হয়েছিল, আজ 170 বছর পেরিয়ে সে প্রাণশক্তিতে ভরপুর। তার সাথে জড়িয়ে থাকা মানুষেরা, তারা আমাদের প্রণম্য, যারা বেথুন স্কুলের ছাত্রী, প্রাক্তন, বর্তমান, প্রত্যেকেই এই বেথুন স্কুলের সুখ দুঃখ ভালোবাসার সাথে জড়িয়ে। আমার প্রাক্তনী দিদিদের জন্য আজকের দিনে রইল আমার অনেক শ্রদ্ধা। আমার বর্তমান ছাত্রী, আমার প্রাক্তন ছাত্রীদের জন্য রইল অফুরান ভালোবাসা, অনেক আদর। আমার সহকর্মী দিদিদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আজকে ছাত্রীরা তাদের মতন করে, তাদের ভাবনায় বেথুন স্কুলের অনুষ্ঠান সাজিয়েছে। আজকে সামাজিক পরিস্থিতি, চারপাশে মহামারীর আক্রমণ, সব কিছুর মধ্যে প্রতিবারের মতন আমরা একত্র হতে পারলাম না। আমাদের একত্র হয়ে প্রণাম জানানো হলো না বেথুন সাহেবকে, কিন্তু আমাদের প্রণাম পৌঁছে গেছে তার পায়ে, ছাত্রীদের তৈরি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তোমরা আজকে যেমনভাবে ভেবেছ, ছাত্রীরা তোমরা আজকে যেমনভাবে ভেবেছ বেথুন স্কুলকে, যেভাবে সবার কাছে বেথুন স্কুলকে হাজির করেছ, তোমাদের এই ভাবনা বজায় থাকুক সারা জীবন। তোমরা এইভাবেই বেথুন স্কুলের সাথে জড়িয়ে থাকো, আমরাও তোমাদের স্পর্শটুকু পাই, আমাদেরও ভালো লাগা। এগিয়ে চলুক, বেঁচে থাকুক আরও 100 বছর ধরে। সকলে খুব ভালো থেকো, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। জীবনের কিছু মুহূর্ত বুদবুদের মতো ভেসে ওঠে, আবার ক্ষণকারের মধ্যে নিয়ে যায়। তাকে ধরে রাখার চেষ্টা করলেও তাকে ধরা যায় না, কিন্তু মনের স্মৃতি কোথায় তা চিরকাল ভাস্বর হয়ে থাকে। বেথুন স্কুলে আমার 2 বছরের থাকাটা ঠিক সেরকমই। 1995 সালে শিক্ষা দপ্তর থেকে বেথুন স্কুলে সহপ্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের জন্য বদলির অর্ডার এলো। চমকে উঠেছিলাম, বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বেথুন স্কুলে বদলি? সংকোচ কুণ্ঠা নিয়ে স্কুলে ঢুকলাম, মনে মনে আওড়াচ্ছিলাম, একদিন দড়িখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার দিকে। তোমরা সেখায় ছিলে মরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোন খানে? আমি শুধু বলেছি তিনি জানি, কিন্তু তা হলো না। তৎকালীন প্রধান শিক্ষিকা সত্যা সাহেবী সাদরে নিয়ে গেলেন বিরাট হল ঘরে। সেখানে বেথুন সাহেবের মূর্তি, নেতৃত্বে লেখা জন এলিয়ট গ্রিন পটার বেথুন, জন্ম 1801, বিদ্যালয় প্রতিষ্ঠা 1849। 1947 নারী মুক্তির পথিকৃ বেথুন সাহেবকে বড় নিজের মনে হল। সেই সঙ্গে ভারতে শিখলাম বিদ্যালয়ের সকল শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীদের। কত নম্র, ভদ্র, বিনয়ী ছাত্রী আমি কিন্তু অন্য স্কুলে পাইনি। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে এক নিগূঢ় সম্পর্ক স্থাপিত হল। আমি লুকিয়ে থাকতাম অষ্টম শ্রেণীর সংস্কৃত ক্লাস নেওয়ার জন্য, ওরাও সংস্কৃত ভাষাকে ভালোবেসে ফেলল।
একটি বন্ধন, দারুণ বন্ধনে আমরা বাঁধা পড়লাম। শিক্ষিকাদের সাহায্য, সাহায্যের উপদেশ ও পরামর্শ আমাকে সমৃদ্ধ করেছিল। লেখাপড়া ছাড়াও ছাত্রীদের নিষ্ঠা ও পরিশ্রমের পরিচয় পেতাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সরস্বতী পুজো পালনে। বিদ্যালয়টি কখন যেন আমার দ্বিতীয় সত্তা হয়ে উঠল। তারপর 1997 সালে আমি প্রবশালী বাণীপুরে বদলি আদেশ নামা এলো। অ্যাসেম্বলিতে ছাড়াই আমার বদলির কথা জানাতে সবাই বাক রয়েছে, চোখে জল। আমার তো তাই স্কুল ছেড়ে আসার সময় সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, নতুন কেউ আবার আসবেন, তোমাদের এমনি করেই ভালোবাসবেন। আমি আশীর্বাদ করি, শুভায় ভবতু। কিন্তু আজ আমি বিষ্ণুপুরের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িত। এখনকার প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী আমার খুব কাছের মানুষ। সবসময় স্কুলের কোন অনুষ্ঠানে আমাকে ডাকে, আমাকে খুব ভালোবাসে। আর ছাত্রীরা, ওদের সঙ্গে আমার জীবন অটুট, আজীবন তাই যেন থাকে। আমি তোদের দ্বিতীয় মা। আজকের দিনে মহামতি বেথুনকে স্মরণ না করলে ঠিক হয় না, তাই বেথুন স্মরণে আমার একটা ছোট্ট কবিতা পাঠিয়ে দিলাম। সপ্ত সিন্ধু পেরিয়ে এসেছ বিদেশি শ্বেতাঙ্গ, তোমারেই যেন চাহিয়াছিল পিপাসিত এ বঙ্গ। দরদিয়া তুমি ভারত প্রেমিক শিক্ষা পথিকৃত, সব কিছু দানি স্থাপন করিলে নারী জীবনের হিত। বেথুন বিদ্যালয় শিক্ষার আলো পায় নাই যারা সমাজের চোখে হেও, তাহাদের তরে খুলে দিলে তুমি জীবনের পাথেও। আসিবে হেথায় কত গুণীজন, দানিবে দীক্ষা শিক্ষা অমোঘ, নিশি দিন শেষে দূর হবে কালি, জ্বলিবে হেথায় জ্ঞানের দীপালি। বৃথা হবে না কো এ ভাব মূরতি, তব পদে মোরা রাখিনি প্রেমিক। এই সেই বিদ্যালয়, ব্রতকর্ম ছেড়ে সদ্য বালিকারা কবে জেনেছিল জ্ঞানের সোপান পঙ্ক্তি। কাদম্বিনী সৌদামিনী উদ্যান লতিকা বাড়ে দেবদারুতলে, বিটন কি দেবদূত তার বাঁশির ধ্বনিতে, ঘাগরা নোলক পড়া মেয়েদের ঝাঁক এলো প্রাসাদ কুটির থেকে, এলো ঘরের আগল খুলে, থামেনি এখনো বাঁশি। জননীকে ঘিরে কে ও করছে আরতি, বাইরে বিতণ্ডারত বাঙালি সমাজ, স্বদেশী ভাষার বৃন্তে চেয়েছে উঠবে ফুটে নব জাগরণ। না, অরক্ষণীয়া নয়, পুঁথি হাতে মোমের আলোয় আজ আসে মেধাবিনী, হয়তো করবে কন্যা জড়ে চক্ষুদান। মৃত্তিকায় অশক্তরুর মূল, পুষ্পে পর্ণে ছেয়ে আছে হৃদয় প্রদেশ, নিঃসীম সময় প্রান্তে যেই বৃক্ষ জীবনের স্বাধীন উৎসার। কীর্তি তাকে করেনি পাথর, মূর্তির দূরত্বে গিয়ে মানুষের মাথার ওপরে তিনি চাননি দাঁড়াতে, যেমন গম্বুজ থাকে শ্রদ্ধামাখা স্থাপত্য সরিয়ে, উপসংহারেও থেকে যায় শতাব্দীর ইঁট যাতে স্মৃতির অতীত মনে পড়ে। মনে পড়ে একজন ঝর্ণার মতন কোন সজল সুযোগে পাথরের প্রাচীন প্রাচীর ভেঙে চলে আসেন, কথা কন গাছের ভাষায়, অক্ষর অবাক হয় মানুষের, সে অক্ষর ভাষা নয় শুধু সময় হারানো শব্দের অধিক কোনো ভালোবাসা। তিনি তো আছেন গুরুজন দেবদারুর স্বাধীন সবুজে, তিনি বাঁচেন গ্রন্থের অধিক সব নারী গ্রন্থ নয়, তাকে আনু সাজানো ফুলের মতো বাৎসরিক ভুলে নয়, তাকে কলকাতার শিক্ষিত বাতাস আজ মুক্তি বলে ডাকে। তোমারই তুলনা
প্রাণ এ মহিমণ্ডলে তোমারি তুলনা তুমি প্রাণ যেমন আকাশে পূর্ণ শশী যেমন আকাশে পূর্ণ শশী শিউকাবে কলঙ্ক ছলে তোমারি তুলনা তুমি প্রাণ সৌরভে সৌরভে গৌরবে কি পাব তুলনা হবে আপনি আপন স যেমন গঙ্গা পূজা গঙ্গা জলে তোমারি 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 তুলনা তুমি প্রাণ বেথুন কলেজের স্কুল ও বেথুন সাহেব। অনেকদিন আগে ইন্টারভিউয়ের কথাটা মনে পড়ছে। ইন্টারভিউ টেবিলে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, যদি চান্স পাও তবে তুমি কোন ডিস্ট্রিক্টে জয়েন করতে চাও? আমি মাথাটা উঁচু করে বলেছিলাম, বেথুন স্কুল। উনি অবাক হয়ে আমাকে বলেছিলেন, বেথুন স্কুল কেন, তুমি হোম টাউনে জয়েন করো। আমি বলেছিলাম, না স্যার, একমাত্র বেথুন স্কুলে চান্স পেলেই জয়েন করবো, না হলে নট। উনি অবাক হয়ে আমাকে দেখলেন, একটু পর বললেন, তুমি তো নতুন জয়েন করছো, এটা বলছো কী করে? যাই হোক, একটু পরে একটু চুপ করে অন্য প্রশ্নে চলে গেল। উনি তো জানতেন না আমার বোনের বাড়ি বেথুন স্কুলের পাশে হবার সুবাদেই রোজ বেথুনের পাশ দিয়ে যাতায়াতের সময় মুগ্ধ ওই স্কুলটাকে দেখতাম, আর ভীষণ ভীষণ ইচ্ছে করতো ভিতরে ঢুকতে। সেই ইচ্ছে থেকেই ধীরে ধীরে বেথুন সাহেবকে জানা। এরপর বেথুন সাহেবের সাথে বিদ্যাসাগর মশাই, মদনমোহন তর্কালঙ্কার, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কাদম্বিনী ভুবনমালা, সবার আরও অনেকের সাথে চেনা জানা গভীর হল। অবাক হয়ে বেথুন সাহেবের কথা ভাবতাম, কোন বিদেশ থেকে সেই দেশের পর্দা মুসলিম মেয়েদের শিক্ষিত করার জন্যে, নারী সমাজের অন্ধকারে দূর করার জন্যে কত ধৈর্য নিয়ে লড়াই করেছেন, এটাই আমাকে অভিভূত করত। আসলে উনি জানতেন, নারীরা শিক্ষিত না হলে সমাজ শিক্ষিত হয়। জয়েনিংয়ের সব ফর্মালিটিস হয়ে যাবার পর আস্তে আস্তে হল, মানে আমাদের স্টাফ রুমে যাবার সময় হল ঘরে পৌঁছলাম। প্রথমে হল ঘরে ঢুকে আরও অভিভূত হয়ে গেলাম, এত সুন্দর কোনো হলঘর হয়?
অদূরেই দেখি এক শ্বেত মর্মর মূর্তি। পায়ে পায়ে কাছে গেলাম, বেথুন সাহেব তাকিয়ে আছেন। মাথা নিচু করে প্রণাম করলাম আর মনে মনে বললাম, এই তুমি কত দূর থেকে এদেশে এসেছিলে পর্দানসীন মেয়েদের এক অন্ধকার জগৎ থেকে আলোয় আনার জন্যে কত লড়াই করেছ, তোমাকে প্রণাম। সেই আমার বেথুন সাহেবের সাথে মনে মনে কথা বলা শুরু। বেথুন সাহেবের জন্যেই বেথুন স্কুল। তারপর কেটে গেছে কত বছর, আমি কিন্তু বেথুন সাহেবের সাথে কথা বলেই চলেছি। মনে মনে সব সময় কোনো ভুলচুক হলে কথা বলতাম, যখন ফাংশন দেখতাম তখন কথা বলতাম, সবসময় ভাবতাম তোমার জন্যেই সব কিছু। কত দূর থেকে এলে, কী করে এই স্কুলটাকে করেছো, তো মানে কত লড়াই করে স্কুলটাকে তৈরি করেছো। যেমন আজকেও মনে হচ্ছে, আজকে তো স্কুলে কেউ যায়নি এই দিনটা, মানে উনি তো নেই, তবু আমার মনে হচ্ছে যেন ওনার তো নিশ্চয়ই খুব একা একা লাগছে, নিশ্চয়ই বেথুন সাহেবেরও খুব মন খারাপ। আর ছোটো ছোটো ছেলেমেয়েদের কোনো কলধ্বনি নেই, কোনো ফাংশন নেই, হলঘরে উনি একা দাঁড়িয়ে আছে, ভাবছি আর নিজের মন খারাপ হচ্ছে। হয়তো সবারই হচ্ছে, তোদের সবারই হচ্ছে। যাই হোক, তারপর তো কেটে গেল কতদিন, একটু একটু করে ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা, শিক্ষা সব কিছু নিয়ে বেথুন স্কুলের মেয়েদের, শিক্ষিকা শিক্ষাকর্মী সবার সাথে কখন জড়িয়ে গেলাম। আর বেথুন স্কুল মানেই তো সেই বেথুন স্কুলের মেয়েরা, আমার কাছে তাই। 30 বছর বড় কম কথা নয়, 30 বছর ধরে তোদের সাথে ওঠা বসা, কখনো বকেছি, কখনো ভালোবেসেছি, কখনো আদর করেছি, কখনো দূর থেকে একটু চোখ পাকালেই, মানে অবশ্য মেয়েরা আমাকে এমনিতেই একটু ভয় পেত, কিন্তু আজকে বলি ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক ছিল, কারণ ভয়টা তো আমাকে পাওয়াতেই হবে, না হলে তো স্কুলে ডিসিপ্লিনটা রাখতে পারতাম না, ওই জন্যে মুখে একটা মুখোশ পরে থাকতাম। তবুও তার ভেতর থেকেই ওই মেয়েরা কখন আমার মেয়ে হয়ে গেল। খেলার ক্লাস, পড়ার ক্লাস, কখন যে বেথুনে মেয়েরা আমার নিজের হয়ে গেছে, তার চেয়ে বড় কথা মেয়েদের সাথে দেখা হবে না, এটা আমার ভীষণ মন খারাপের ব্যাপার। কারণ বেথুন সাহেবের মতো ওদের অনেকের সাথেও তো আমার অনেক কথার আদান প্রদান হতো, আমি ওদের পাশে ওদের সাথে থাকতে চাই। আর কিছুদিন পর দেখি ফেসবুকে আমার চারপাশে সব বেথুনিয়ানসরাই ঘুরে বেড়াচ্ছে, আমার মন খারাপ কোথায় হুস করে উড়ে গেল। যাই হোক, ভালো থাকে সবাই, ভালো না থাকলে তো অন্যকে ভালো রাখা যায় না। বেথুন সাহেব তোমাকে প্রণাম। আমার চাকরির মানে স্কুল জীবনের এই লাইফটা এত সুন্দর কেটেছে, যেটা তো সারা জীবন ভোলার মতো নয়। তোদেরও একটা কথা বলে রাখি, আমি যেমন ছিলাম তেমন আছি, তোদেরই পাশে আছি, যখনই ডাকবি দেখতে পাবি। অনেক ভালোবাসা। আজ 7ই মে তোমার জন্মদিন। এবারের জন্মদিনটা প্রতিবারের মতো নয়, ভীষণ রকম আলাদা। আজ তোমার সুপ্রাচীন হল ঘরটা কলকাকলি মুখর নয়, নৃত্য গীত কাব্যের ঝংকার দিয়ে সেখানে, ভাবতেই আমার দু চোখ ঝাপসা হয়ে আসছে। আজ তোমার ভালোবাসার কন্যারা 20 বাষ্পে আবদ্ধ পৃথিবীতে কারারুদ্ধ 4 দেয়ালের মধ্যে ছটফট করছে শুধু তোমারই জন্য, তোমার কাছে আসতে না পারার জন্য, তোমাকে কিছু না শোনাতে পারার জন্য। তোমার কোলে উঠে দুলে দুলে অমৃত স্বাদের আইসক্রিমটি না খেতে পারার জন্য। একই তোমার চোখেও যে জল, না গো এসব তোমায় মানায় না। ভালো থাকো, তুমি কিচ্ছু ভেবো না, পরের বার এসবের শোধ তুলে নেবে তারা, সুদে আসলে। তোমারই যে কন্যা তারা,
তাই তারা সব পারে গো। আজ 7ই মে 2020 বেথুন স্কুলের 171তম জন্মদিবস। বেথুন স্কুল আমার কাছে শুধুমাত্র নারী শিক্ষা কিংবা নারী মুক্তি অথবা নারী জাগরণের পীঠস্থান নয়। এই বিদ্যালয় আমার কাছে শ্রেষ্ঠ তীর্থস্থান, যেন এক পরশমণি যার স্পর্শে দুটিতে আত্মশুদ্ধি ঘটে। ছাত্রীরূপে শিক্ষিকারূপে আমরা যারা এই পরশমণির স্পর্শ পেয়েছি তাদের জীবন সার্থক পরিপূর্ণ হয়ে উঠেছে। আসলে বেথুন স্কুল ও কলেজ এক চিরপ্রবহমান আন্দোলনের ধারা, যার মধ্যে নারী তার আত্মমর্যাদাকে উপলব্ধি করেছে, নিজেকে নারী হিসাবে নয় মানুষ হিসাবে গড়ে তুলতে প্রয়াসী হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বেথুন বিদ্যালয়ের আঙিনায় আমার প্রথম পদার্পণের দিনটিতেই আমার মনে হয়েছিল আমি এক ভিন্ন স্বাদের পরিমণ্ডলে প্রবেশ করেছি। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার ফলে আমি সরকারি বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে শিক্ষকতা করতে চেয়েছিলাম। চাকরি জীবনে নিয়োগের প্রথম কর্মস্থল ঝাড়গ্রামের সরকারি বিদ্যালয়। শাল, শিমুল, পলাশ ও শিরিষের ছায়া ঘেরা ঝাড়গ্রাম ছেড়ে কংক্রিটের কলকাতায় আসতে মন ভারাক্রান্ত হয়েছিল ঠিকই, কিন্তু আমার আশৈশব, আকৈশোর, আযৌবনের কলকাতাকে অস্বীকার করি কি করে। ক্রমে বেথুন সাহেবের স্নেহচ্ছায় নিজেকে আপ্লুত হতে দেখলাম। বুঝতে পারলাম বেথুন বিদ্যালয় অনন্য এক তীর্থক্ষেত্র। বেথুন বিদ্যালয় সম্পর্কিত সকল কাজে নিজেকে ব্যাপৃত করতে করতে বিদায় বেলা যে কখন ঘনিয়ে এলো টের পাইনি। আজ তাই নিজের অস্তিত্বের অনুপরমাণুতে অনুভব করি বেথুন পরিমণ্ডলের উজ্জ্বল উপস্থিতি। গর্বিত বোধ করি বেথুনে শিক্ষকতা করার স্বীকৃতিকে। আজ রবীন্দ্রনাথের কথায় বেথুন বিদ্যালয় ও তার সঙ্গে সম্পর্কিত সকলকে, সব কিছুকে বলতে চাই, যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্ব তানে, মিলাবো তাই আজ জীবন গানে। তোমার প্রাণে আশা কহিব, তোমার প্রাণে আশা কহিব, সুখে দুঃখে সুখে আধারে আলোকে, সুখে দুঃখে সুখে আধারে আলোকে, চারণে চাহিয়া রহিব, তোমার প্রাণে আশা কহিব, তোমার প্রাণে আশা কহিব, কেন সংসারে পাঠালে আমারে, তুমি জানো তা প্রভু গো, কেন সংসারে পাঠালে আমারে, তুমি জানো তা প্রভু গো, তোমারই আদেশে রহিব এ দেশে, তোমারই আদেশে রহিব এ দেশে, সুখ দুঃখ যাহা দিবে সহিব, তোমারই প্রাণে আশা কহিব,
তোমার প্রাণে আশা করিব, যদি বলে প্রভু পথ হারাই প্রভু তোমার নাম ধরে ডাকিব, যদি বলে প্রভু পথ হারাই প্রভু তোমার নাম ধরে ডাকিব, বড়ই প্রাণ যাবে আকুল হইবে, বড়ই প্রাণ যাবে আকুল হইবে, চরণ হৃদয়ে লইব তোমারি জগতে প্রেম বিলাইব, তোমারি কার্য যা সাধিব, শেষ হয়ে গেলে ডেকে নিও কোলে, শেষ হয়ে গেলে ডেকে নিও কোলে, বিরাম আর কোথা পাইব, তোমারে প্রাণে আশা করিব, তোমারে প্রাণে আশা করিব, সুখে দুঃখে শোকে আধারে আলোকে, সুখে দুঃখে শোকে আধারে আলোকে, চরণে চাহিয়া রহিব তোমারে প্রাণে আশা করিব, তোমারে প্রাণে আশা করিব। ২০২০ সালের ৭ই মে আজ বেথুন বিদ্যালয়ের ১৭২তম জন্মদিন। যে বিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক সেই ১৯৭৪ সাল থেকে, যেদিন মায়ের হাত ধরেই প্রথম এই বিদ্যালয়ের বিশাল গেট দিয়ে প্রবেশ করেছিলাম অ্যাডমিশন টেস্ট দিতে। অষ্টম থেকে দ্বাদশ আমার ছাত্রী জীবনের ৪ বছর এই বিদ্যালয় আমার শিক্ষার ঝুলিতে ভরে দিয়েছে অনেক মণিমাণিক্য। ১৯৯৩ সালে যখন শিক্ষিকা হিসেবে আবার ফিরে এলাম, আমার জীবনপাত্র কানায় কানায় ভরিয়ে দিল এই বিদ্যায়তন নানা আনন্দ উপচারে। আমার সহকর্মী এবং ছাত্রীদের যে অফুরান ভালোবাসা পেয়েছি তা সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। আজকের এই জন্মদিনে বেথুন বিদ্যালয়ের ছাত্রীরা নিজ নিজ বাড়িতে থেকে নানাভাবে তাদের গান, কবিতা, পাঠ, আঁকা মাধ্যমে তোমাকে স্মরণ করতে ভোলেনি, আর আমি বাড়িতে বসে জানাই তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার জীবনের সিংহভাগ জুড়ে থাকা তোমায়, জানি তুমি আজ বড় অসুখী, তোমার বিশাল খেলার মাঠ আর অসংখ্য শ্রেণীকক্ষ জুড়ে যে আজ নিস্তব্ধতা, শূন্যতার হাহাকার। তোমার অপেক্ষার অবসান হোক, শিক্ষিকা ছাত্রীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠুক আমার এই পরম প্রিয় বিদ্যায়তনের আকাশ। উত্তর কলকাতার সাবেক রোয়াক, দালান কোঠার ফাঁকে চিলতে রোদ্দুরের এলোমেলো জাফরি, ট্রাম ঘন্টির আয়েশে স্মৃতি ভাঁজ সব দুহাতে সরিয়ে, সময় যেন পাখির উড়াল পায় ১৮১ বিধান সরণী লেখা ঠিকানায়। ১৫০ বছরেরও ওপর বহুদিন, ১৭০ বছর পেরিয়ে, সেই প্রাচীন গন্ধমাখা দেউড়ি পেরিয়ে আগন্তুক দৃষ্টি লগ্ন হয় ঈষৎ নোয়ানো অশোক গাছের কোলের পরে রাখা এক স্মারক লিপিতে, যে লিপিতে উৎকীর্ণ এই ঠিকানা রূপদ্রষ্টা তথা স্রষ্টা জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটনের আজীবনের স্বপ্ন অশোক, দ্য ট্রি অফ গ্ল্যাডনেস যেন হয়ে ওঠে এদেশের মেয়েদের শিক্ষার প্রতীক, এমন স্বপ্নই দেখেছিলেন বিটন আমাদের বেথুন সাহেব নিতান্ত অকালে চিরঘুমে তলিয়ে যাওয়ার আগে।
তারপর দিনের পরে দিন যে গেল, বাঙালি মেয়ের মন জাগা নিয়া সেই অভিজ্ঞান শতাব্দীর চৌকাঠকে হেলায় পার করে আজ শতধারায় আঁখি তারায় পড়ে ঝরে। বিদ্যালয়ের সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত হলঘরের মর্মর মূর্তি থেকে আজও প্রতিদিন মুক্তি পায় দুটি স্বপ্নময় চোখ। সম্মুখের চক মেলানো চাতালে সকালের সমবেত প্রার্থনায়, দুপুরের টিফিনের হুল্লোড়ে আর বিকেলের বাড়ি ফেরার আহ্লাদে এ যুগের ভুবনমালা কুন্দমালাদের ছুঁয়ে ছুঁয়ে যায় ওই দৃষ্টি আশিস। স্কুলের বহু অতিক্রান্ত ছায়া রৌদ্রের দিন গণনাকারী সুবিন্যস্ত স্তম্ভগুলিতে ঘুরে ঘুরে সেই স্নেহস্পর্শ যেন বাঙালি মেয়ের নতুন উড়ালকে অভিনন্দিত করে বলে, আজই যা দেখিছ তারই ঘিরেছে নিবিড়, যাহা দেখিছ না তারই ভিড়। অশোক মুচকুন্দের ছায়াবিথি ধরে বিটুন সাহেবের স্বপ্নপুরী আজকের বেথুন স্কুলে পা রাখতে গেলে মনে পড়বেই সে ছিল বড় কঠিন সময়। শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে চাওয়া কন্যা করকেরা প্রতিনিয়ত দলিত মথিত হতো পিতৃসম প্রাজ্ঞজনের ব্যঙ্গবাণী। আজ একুশ শতকের আন্তর্জালিক বয়নের নৈপুণ্যে দাঁড়িয়ে ভুবন জোড়া আসনখানির মহার্ঘ অধিকার পাওয়া মেয়েদের হয়তোবা সত্যি উপলব্ধির অতীত সেই রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধার রোজ নামচার দিনগুলি। কিন্তু এমনটাই তো প্রাত্যহিক ছিল আঠেরো উনিশ শতকের সীমা স্বর্গের ইন্দ্রাণীদের। আজ সেই আদ্যন্ত ইতিবাচকতায় গড়া এদেশের নারী শিক্ষার অগ্রণী আলোকবর্তিকা বেথুন স্কুলের একশো একাত্তরের শুভ জন্মদিন। আমরা মেয়েরা যার হাত ধরে পেরোতে চেয়েছি অশিক্ষা অজ্ঞানতা আর অকারণ বঞ্চনার অন্ধ কানা গলি পথ, পেরেছি কিনা সে বিচার বরং করুক উত্তরকাল। আজ আমরা কেবল প্রণত হই আমাদের চেতনার শিকড়ে থাকা এই অশোক তরুণীদের। দু তিনটি অশোক কুড়ি জনা একুশ মেয়ে, দিন কেটে যায় গুনগুনিয়ে, দিন কাটে দিন চেয়ে, আট পহুরে লাল পেড়ে সুখ, খেলনা ফেলে খড়ি, যমুনাবতী সরস্বতীর থোড় বড়ি চচ্চড়ি, তাইতে সুখের পায়রা আসে গেরো বাজের উড়ান, মেয়ের চোখে রোদ ভাসে আর ভাসেন পদ্মা পুরাণ। ও অশোকা শোক ফেলে দে আঁচলে রাখ বই, দশক শতক মুক্তি ছাঁদে পেরিয়ে গেছিস সই। প্রণমি বেথুনং ব্যথাদীর্ণ চিত্তং নারী শিক্ষা প্রবর্তনং পরায়ণং। প্রতি বছর সাতই মে এই সঙ্গীতের মূর্ছনায় বেথুন বিদ্যালয় আপ্লুত থাকে। আজ সাতই মে দু হাজার কুড়ি বেথুন কলেজিয়েট স্কুলের একশো বাহাত্তরতম জন্মদিন। আমরা কেউ আজ বেথুন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি, ভয়াবহ এক রোগের আগমনে আমরা সবাই গৃহবন্দী। কিন্তু সত্যি কি উপস্থিত হতে পারিনি? সশরীরে উপস্থিত হতে না পারলেও আমাদের সকলের মন আজ বিদ্যালয়ের হলঘরেই পড়ে আছে। ভয়াবহ রোগের প্রকোপ আটকাতে সবাই আজ সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে বাধ্য, কিন্তু বেথুন পরিবারের সকলের মনের নিবিড় যোগাযোগে বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা এই গৃহবন্দী অবস্থাতেই আধুনিক প্রযুক্তির সহায়তায় বেথুন সাহেবকে জানিয়েছে তাদের অন্তরের শ্রদ্ধা। বেথুন সাহেব, তোমার ভুবনমালা কুন্দমালারা আজ তাদের হৃদয় পটে তোমার উজ্জ্বল উপস্থিতি অন্তর দিয়ে উপলব্ধি করেছে, সাজিয়েছে তোমার জন্য শ্রদ্ধার গেরদাঁড়ি। তোমার আশীর্বাদ ও ভালোবাসা বেথুন পরিবারের সকলকে
একই সুতোয় গেঁথে যে মালা তৈরি করেছে তা আজ মনে মনেই তোমার পায়ে অর্পণ করি। সেই মালার ফুলের হৃদয়ে জমে থাকা শিশির আজ অশ্রু হয়ে ঝরে পড়ুক তোমার চরণে। তোমার স্বপ্ন পূরণের মহান কাজে আমাকে সামিল করেছো বেথুন বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে, আজ আমি ধন্য। তোমার কাছে আজ এই আশীর্বাদ প্রার্থনা করি। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, তোমাকে আমার অন্তরে প্রণাম। মহাভাগ্যবতী আমি, রোজ আসি এই আঙিনায়, এই বাতাসে শ্বাস নিই তোমার স্বপ্ন পূরণ দেখি। এই কথাটা আজকের দিনে বহু বছর ধরে বহু স্ক্রিপ্টে মেয়েদের শিখিয়ে আসছে, মর্ম বুঝে বলানোটাই আমাদের কাজ। মেয়েরা খানিক বোঝে খানিক বোঝে না, তবু বলে চলে। আজকে একটা অন্য কাজের সঙ্গে যুক্ত থেকে এটা যখন বলছিলাম, তখন ভেতর থেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছিল। বেথুন সাহেবের এই স্বপ্নের রাজবাড়িতে আমাদের ভুবনমালা কুন্দমালাদের সঙ্গে সঙ্গে আমাদেরও এক নতুন পরিচয় গড়ে উঠেছে। বিচ্ছিন্ন একটা দুঃখ বোধহয় কম বেশি আমাদের ছাত্রীদের, আমাদের দিদিদের সকলকেই গ্রাস করেছিল। বিচ্ছেদের যন্ত্রণা কঠিন হয়। শূন্য হলঘরের অনেক ছবি মনে মনে এঁকেছি, তবু কোথাও বিশ্বাস ছিল যে হলঘরে আজ বেথুন সাহেবের মূর্তিতে মালাটুকু পড়বে। পড়েওছে যেমন বিশ্বাস। মালাটুকুর সাজে সমারোহ নেই, কিন্তু আন্তরিকতা আছে। আর আজকে সবচেয়ে আবেগবিহ্বল হয়ে পড়েছি আমাদের বর্তমান ছাত্রী, প্রাক্তন ছাত্রী, আমার চেনা অচেনা সকলে এই দিনটাকে এমন করে উদযাপন করছে যা আমাদের বহু বছরের প্রতিবারের চেষ্টাতেও হয়তো এমন সুন্দর হয়ে ধরা দেয়নি। প্রত্যেকে এই বেথুন বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো আরো বেশি করে বেথুন বাড়ির কাছের হয়ে উঠতে চেয়েছে। বৈশাখের এই ভোরের হাওয়া আসে এ মৃদু মন
জানে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের এই ভোরের স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আশা উতার হঠাৎ আশা কনি কনি আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ বৈশাখের ভোরের হাওয়া বৈশাখের ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন রে সেই উড়ে পড়া এলো কেশের স্পর্শ ও চাপা বনের কাপন ছলে লাগে এ আমার বুকের তলে আরেক দিনের প্রভাততে হৃদয় দোলার স্পন্দ বৈশাখের ভোরের হাওয়া আসে এ মৃদু মন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের ভোরের হাওয়া বৈশাখের ভোরের হাওয়া আসে এ মৃদু মন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের ভোরের হাওয়া বছর দুই হলো 7th May স্কুলে অনুষ্ঠান হয়নি তবুও গত বছর কয়েকজন তোমরা এসেছিলে এবছর তো সত্যি একদম বাড়িতে বন্দি তবুও কালকে থেকে মেয়েদের তোমাদের অনুষ্ঠানগুলো দেখতে দেখতে শুধু আমার একটা কথাই মনে হচ্ছে যে আমি যে বাড়িতে আছি বা এই যে খারাপ লাগাটা আমার ছিল যে বাড়িতে থাকবো তোমাদের সাথে দেখা হবে না দিদিদের সাথে দেখা হলো না বেথুন সাহেবের সাথে দেখা হলো না এই অনুভূতিটা আমার একবারের জন্য হয় সকাল থেকে তোমরা যে অনুষ্ঠান করে চলেছ এবং পাঠিয়ে চলেছ আমি দেখছি বাড়িতে বসে বসেই দেখছি বিভিন্ন কাজের মধ্যেই দেখছি আমার মনে হচ্ছে যে তোমরা আমার অনুভবের মধ্যেই আছো ভালো লাগে এইভাবেও যে দিনটা পালন করা যায় আসলে বেথুন সাহেব তো আমাদের মনের মধ্যে মনকে তো থামিয়ে রাখা যায় না কোনো কিছু দিয়েই থামিয়ে রাখা যায় না দূরত্বটুকু সত্যিই আজকে মুছে গেছে ভালো লাগছে খুব ভালো থেকো তোমাদের জন্য আমার অনেক আদর আমার বিএসসি পড়ার সময় পার্ট টুর প্র্যাকটিক্যাল পরীক্ষার সিট পড়েছিল বেথুন কলেজে সেই প্রথম আমার বেথুনের প্রধান ফটক অতিক্রম করার ঘটনা পরীক্ষা টেনশনের মধ্যেও হঠাৎ দৃষ্টি আকর্ষণ করে এক ঝাঁক কচিকাঁচার দল যারা কিনা বেথুন বিদ্যালয়ের ছাত্রী খুব
ভালো লেগেছিল সেদিন। মনে সম্ভ্রম জেগেছিল, শ্রদ্ধা জন্মেছিল জায়গাটার প্রতি। কিন্তু তখনও জানতাম না এই স্থান আমার পরবর্তী জীবনের কর্মক্ষেত্র হয়ে উঠতে চলেছে। 2014 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে ট্রান্সফার হয়ে আমার বেথুনে আসা। ছাত্রীদের প্রার্থনা সভা যেদিন প্রথম দেখেছিলাম, মনে হয়েছিল কোনো পবিত্র স্থানে এসে উপনীত হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হয়েছিল, আর তার সাথে এক বিরাট দায়িত্ববোধ অনুভব করেছিলাম। আজও নতুন লাগে বেথুন স্কুল। কত ইতিহাস, কত ঐতিহ্য, কত মহীয়সী নারীর তৈরি হওয়ার গল্প এই বিদ্যালয়ের দেওয়ালের গায়ে লেখা, তার কতটুকুই বা জানি। আজ অব্দি কত অজানা কথা, কত গর্ব জড়িয়ে এই প্রতিষ্ঠানের সাথে। সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে পেরে আমি ধন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি আমার গুরু দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। বেথুন পরিবারের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। নারীকে আপন ভাগ্যে জয়ী করার ব্রতে ব্রতী হয়ে আমাদের চলার পথ গৌরবান্বিত হোক, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওই আসন তলে রই আসন তলের মাঠের পরে লুটেরাব, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চির জনম ওহে চির জনম, এমন করে ভুলিও না কো, অসম্মানে আনু টেনে পায়ে তব, তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে। আমি তোমার যাত্রী দলের রব পিছে স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে, প্রসাদ লাগি কত লোকে আসে ধে, আমি কিছু উহে আমি কিছুই চাইব না তো রইব চে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলের মাঠের পরে লুটিয়ে রব, ওই আসন তলে।